রূপকথার মিমিরা। তো আজকে আমরা বানাবো চিকেন বিরিয়ানি, আমার বোনেদের পছন্দে, আর আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। তো ওরা অনেকদিন ধরেই বলছে, দিদি এলে বিরিয়ানি করবি, বিরিয়ানি করবি। তো বিরিয়ানিটা আজকে বানাবো, দেখা যাক কেমন হয়, তোমাদের সাথে সেই জন্য ভাবলাম শেয়ার করি। তো দেখে নাও তোমরা বিরিয়ানিটা কেমন, চলো রান্নাটা দেখা যাক। কড়াতে তেল দিয়ে দিলাম, এবার গরম মশলা, গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলা দিয়ে। ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে করে নেব, তাহলে মাংসটা সিদ্ধও হয়ে যাবে আর জল দিতেও লাগবে না। চাপা দিয়ে থাক, 2 মিনিট ছাড়া ছাড়া এসে নেড়ে দিয়ে যাবে। আপাকে দেখে নেওয়া যাক জিন্নি কি করছে মিমিদের সাথে। জিন্নি মিমিদের সাথে শুয়ে শুয়ে ফোন দেখছে। হাই সবাই, হাই, আজ কি খাবে? কে খাবে চিকেন বিরিয়ানি? আমি। কি খাবে? চাপা দিয়ে দিলাম, এটা হোক। কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ, কে দিল, কে দাদু, কেটা হামি খাও, দাদু দিল, থ্যাংক ইউ বলো। এই মিমি আর মামামের জামা এক হয়ে গেছে রে, এই ম্যাচিং ম্যাচিং। কি খাচ্ছ? খাও। এই দেখো ফ্রেন্ডস, আমাদের বারান্দাটা আমরা দেখছেন, বৃষ্টি হচ্ছে, সেই জন্য জামা কাপড় এখানেই শুকানো দেওয়া হয়েছে। এখানে একটা মৌচাক হয়েছে, তো দেখাই। এই যে আমার কত মৌমাছি কেমন করে বানিয়েছো রে কিচেন দিদি। ছাদে যাব জামা কাপড় তুলতে, জামা কাপড় গুলো শুকিয়ে গেছে, সবাই মিলে ছাদে যাচ্ছি। ছাদে এসে গেছি আমরা, এই যে আমাদের ঠাকুর ঘর। আজকে টাইম নেই, তোমাদের একদিন দেখাবো কি কি গাছ আছে এখানে, ঠিক আছে? চলো রান্না বসিয়ে এসেছি, ক্লিপ মিমিকে দাও, মিমিকে দাও, মিমি নিয়ে আসছে। ছাদ থেকে চলে এসেছি, দেখি রান্নাটা কি হলো। জল বেরিয়ে গেছে দেখছো, এই জলেতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মা রান্না করছে, সেই জন্য রূপকথার ঘুম পেয়ে গেছে, মিমির কোলে রূপকথা আজকে ঘুমাচ্ছে। চিকেন
চিকেনে জলটা একটু মরে গেলে এর মধ্যে দেব একটু কেওড়া জল আর একটু আতর দিয়ে নামিয়ে নেব, নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর চাপা দেবো না, জলটা মরছে না, তো চাপাটা খোলাই থাক, জলটা মরে যাক। মাংসটা হয়ে গেছে, রূপকথার ঘুম পেয়ে গেছে, আর একটু দেবো আতর, আতর দিয়ে দেবো দু ফোঁটা, বেশি না, দু ফোঁটা আতর। দিয়ে এটাকে নেড়ে চাপা দিয়ে রেখে দেবো। আমাদের চিকেন বিরিয়ানি চিকেন রেডি। এরপর আলুটা সিদ্ধ করবো আর ভাতটা রেডি করবো, তোমাদের দেখাবো। কড়া বসিয়ে দিয়েছি, তেল দেবো, এতে বিরিয়ানির আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। ভালো করে আলুগুলোকে ভেজে নেব, একদিকে ভাত হচ্ছে একদিকে আলুটা ভাজা হচ্ছে। আলুগুলো উল্টে দেব, যাবো যাবো দাঁড়াও। আলুগুলো এই দিকটা ভাজা হয়ে গেছে, ওই দিকটা ভেজে নিয়ে আলুগুলো তুলে নেব। এটা ভাতের জল গরম হচ্ছে, জলের মধ্যে একটু নুন আর একটু তেল দিয়ে দেব। আছে, নুন দিয়ে দিলাম, নুনটা এখন দিয়ে দিলে কি হয়, নুনটা আর এক্সট্রা লাগে না, ভাতেতে নুনটা মিশে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আলুটা। আলুটা সিদ্ধ করে নেব, নুন দিয়ে দিলাম, কেওড়া জল দিলাম, বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। দিয়েতে জল দিয়ে এটা প্রেশারটা বসিয়ে দেবো, তিনটে সিটি দিয়ে আলুটা নামিয়ে নেব। সব দিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে একদিকে আলুটা সিদ্ধ হচ্ছে। তো আমাদের আলু রেডি, ভাতও রেডি, ভাতের এটাতে ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি, চিকেন তো রেডি, এবার বিরিয়ানিটা বসাবো। আগে আমি বসে সব কিছু রেডি করে নেব, একটু ঘি দেব, ঘিটা একটু গাটায় মাখিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ঘিটা আমি সব গায়ে মাখিয়ে নিয়েছি। তো অল্প করে ভাত দিলাম, আলুটা দেবো মিষ্টায়, আর এই জলটা আমি রেডি করেছি, এটা দেবো, এটা নুন চিনির জল, এটার মধ্যে নুন চিনি কালার একটু আতর আর একটু কেওড়া জল দেওয়া আছে। এটা আমি অনেকক্ষণ আগেই রেডি করে রেখে দিয়েছি, নাহলে চিনিটা এর গলে না। আর আমাদের লাগছে হচ্ছে ঘি, তো দিয়েছি, একটু আতর দেবো, আতর একটু কেওড়া জল। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এতে আছে এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বাড়িতেই রেডি করা থাকে বিরিয়ানি মশলা। এর মধ্যে চিকেনটা এখন দেব না, চিকেনটা লাস্টের দিকে দেব, এখন একটু গ্রেভি দিয়ে দেব। জলটা দিয়ে দেব,
বিরিয়ানি মশলাটা দেব, কেওড়া জলটা দেব, আবার আমি ভাত দিয়ে দেব। ভাতটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, আবার চিকেনটা দেব। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এই জলটা দেব। আবার রূপকথার মিমিরা এখন নেই, ওরা এখন পড়ছে, তো আমি একাই ভিডিওটা করছি, তাই একটু অসুবিধাও হচ্ছে। এবার বিরিয়ানি মশলাটা দেব, একটু আতর দেব, একটু ঘি দিয়ে দিলাম, না এটা বিরিয়ানি মশলা, এটা নিজে বানিয়েছি। কেওড়া জলটা দিয়ে দিলাম, একটু আতর দিলাম, আতর দিলাম, রেডি। আমাদের এবার চাপিয়ে দেব বিরিয়ানিটা। এবার এটা গ্যাসে অল্প আছে, চাপিয়ে দেব। বিরিয়ানিটা চাপিয়ে দিয়েছি, আমাদের বিরিয়ানি রেডি। এই যে দেখতে পাচ্ছ, আমাদের বিরিয়ানি রেডি। বোনেরা এসে গেছে বিরিয়ানি খেতে, বিরিয়ানি খাচ্ছে। কেমন হয়েছে বনি? আর জিন্নি সোনা কেমন হয়েছে রূপকথা? আচ্ছা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করবেন।